সাধারণ কথা সাধারণ ভাবে বলছি, আরেকটু সাধারণ ভাবে বলছি, চায়ের দোকানের ভাষায় বলছি, বলে শুরু করছি। কিন্তু আসলে বিষয়টা চায়ের দোকানের নয়, অথবা এভাবেও ভাবতে পারেন বিষয়টা চায়ের দোকান থেকে শুরু হয়ে কখন আপনার রান্নাঘরে ঢুকে গেছে আপনি টেরই পাবেন, ঠিক এভাবেই ঢুকে যায়। চায়ের দোকানের ভাষায় ফিরে আসি, কিল্লি যেটা ঘটেছে সেটাকে চায়ের দোকানে আড্ডায় নিয়ে লোকে কিল্লি করেন, বিস্কিট আর চা খেয়ে ওই খিল্লিটুকু করে উঠে নিজের বাড়িতে চলে যান। বুঝতেই পারেন না কি বিষ বাড়িতে নিজের শরীরে ঢুকিয়ে নিয়ে গেলেন। অভিষেক ব্যানার্জিও বুঝতে পারেননি, মমতা ব্যানার্জিও বুঝতে পারেননি, হিটলারও বুঝতে পারেননি, এরা প্রত্যেকে বুঝতে পারেন যেদিন শাসন ক্ষমতা থেকে যাওয়ার দিনটা ঘনিয়ে আসে সেদিন। কিন্তু বুঝতে পেরেও শুধরন কি না, আমরা জানি গেস্টাপো বাহিনীর দুর্বৃত্ত বাহিনীর দাপাদাপি তাতে আরও বাড়ে, আর তাদেরকে উস্কে দেওয়ার জন্য নেতাদের বিদ্বেষ ভাষণ ঘৃণা ভাষণ আরও বাড়ে। আসানসোল প্রচারে গিয়েছেন, দুর্গাপুরে প্রচারে গিয়েছেন, মুর্শিদাবাদে প্রচারে গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বেমালুম ভুলে মেরে দিয়েছেন কোথায় কাকে কোথা থেকে এনে প্রার্থী করেছেন। আমার প্রশ্ন, ইউসুফ পাঠান গুজরাট থেকে এসে কেন মুর্শিদাবাদে প্রার্থী হলেন, এই অসভ্য প্রশ্নটাই আমি করব না কোনোদিন। ইউসুফ পাঠানের প্রার্থী হওয়ার যোগ্যতা অথবা অযোগ্যতার আরও 500টা মানদণ্ড থাকতে পারে, কিন্তু তিনি গুজরাট থেকে এসে মুর্শিদাবাদে কেন প্রার্থী হলেন এই প্রশ্নটা তোলা ভারতীয় সংবিধানে বিশ্বাস করার পর হয় অসভ্যতা না হলে অপরাধ, অথবা আরেকটা জিনিসও হতে পারে মস্তিষ্কের বিকৃতি। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দেখে অন্তত সেটা মনে হয় না, মস্তিষ্কে কোনো সমস্যা আছে, নাহলে নিশ্চয়ই এতদিন পর্যন্ত পরিবারের পরামর্শে আশপাশের মানুষের পরামর্শে সাইকোলজিস্টকে কাউন্সেলিং করতেন, মনোবিদের সাহায্য নিতেন, নেননি যখন তখন ধরে নিতে পারি হয় অসভ্যতা করছেন নাহলে বেআইনি করছেন, কিন্তু তার থেকেও বড় কিছু করছে। কীর্তি আজাদকে মঞ্চে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সেটা নিয়ে চায়ের দোকানের ভাষায় বলছি খিল্লি হবে, চা বিস্কুট খেয়ে বাড়িতে গিয়ে অনেকে ভুলে যাবেন, কিন্তু আসলে এটা খিল্লির বিষয় নয়। এভাবেই বিদ্বেষ জাতির না ধর্মের না ছড়াতে ছড়াতে বলতে বলতে পোতা বীজ মহিরুয়া হয়ে একদিন নিজের ঘরেই ফল দেয়, তাই দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেমালুম ভুলে গিয়েছেন উত্তর ভারতীয়দের পশ্চিম ভারতীয়দের লাগাতার আক্রমণ করতে করতে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যোগী আদিত্যনাথকে জেপি নাড্ডাকে লাগাতার আক্রমণ করতে করতে নাড্ডার পদবীর সঙ্গে গাড্ডা জুড়ে তিনি এবং তার দলনেত্রী বহুদিন আগে যে কুরুচির পরিচয় দিয়েছিলেন সেটা কুরুচির সীমা ছাড়িয়ে এখন কুবৃত্তির দিকে যাচ্ছে, যা মানুষকে মেরে ফেলায় বিশ্বাস করে, মানুষকে বিজাতীয় হওয়ায় অন্য জাতীয় হয়, মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, মানুষকে ঘরে ঢুকতে দিতে অস্বীকার করে। আর তাই কীর্তি আজাদকে নিজেরা ধরে বেঁধে নিয়ে এসে প্রার্থী করে মঞ্চে বসিয়ে অন্য রাজ্যের অন্য ভাষাভাষী মানুষের নামে বিষ উগরে দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলেই গেছিলেন কীর্তি আজাদ তাঁরই দলের মঞ্চে তারই পিছনে বসে আছেন। কীর্তি আজাদের অস্বস্তিতাকে বেঁধেনি, তার চোখেই পড়েনি, এটা চায়ের দোকানের খিল্লির বিষয় নয়, এটা আসলে হিটলারি জমানার বিষয়। হিটলারি জমানায় ঠিক এমনটাই হয়, তৃণমূল কংগ্রেস বিজেপির নামে লাগাতার সাম্প্রদায়িক ধর্মীয় রাজনীতির প্রচার করতে করতে আসলে যে জাতি বিদ্বেষের বীজটা বুনেছিল মহিরুহ হয়ে সেই গাছটা এখন ফল দিচ্ছে, যে গাছের ফল তৃণমূলের নেতা নেত্রীদেরকেই খেতে হবে। কীর্তি আজাদি হন অথবা ইউসুফ পাঠান, খুব দুঃখের হলো তাদেরকেই খেতে হবে। অ্যান্টিভেনম আছে এ বিষের, তুলতে পারবেন ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ এ বিষ শরীর থেকে বের করতে পারবেন? মনে হয় না। এ বিষে আপাতত তৃণমূলের শরীর নীল হয়ে গিয়েছে, কিন্তু আপনার আমার শরীর নীল করে দেওয়ার আগে সাবধান হওয়া দরকার। আসবো আজকের বিতর্কে বিস্তারিতভাবে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদির গ্যারেন্টি নিয়ে, বাংলা লিখতে জানে না বলতে জানে না, সে আপনাকে গ্যারেন্টি দেবে? বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? বাংলা বিরোধী বাংলা বাংলা থাকবে, বহিরাগত গুন্ডাদের দিয়ে বাংলা দখল করতে দিচ্ছি না, দেব না। বাংলা যেন দেশের বাইরে, বারে বারে মোদি শাহকে বহিরাগত আক্রমণ তো তৃণমূলের কাছে জলভাত, বিদ্বেষের বিষ বারে বারে তৃণমূলের হাতিয়ার হয়েছে বিরোধীদের মোকাবিলায়। বিরোধী আক্রমণ করতে করতে আদতে মানুষেরই বিরুদ্ধে এখন দাঁড়িয়ে মামাটি মানুষের দল। বিরোধী বিদ্বেষ কখন যেন জাতি বিদ্বেষে বদলে গেছে, সে বিদ্বেষ এতটাই তীব্র যে নিজেদের অবাঙালি প্রার্থীকে পাশে বসিয়েই চলল বিষোদ্গার।
अरे जे एखाने थाके ना जे आमादेर मोनेर भाषा बोझे ना जे बांगला पढ़ते जाने ना पीछने की लेखा आछे पढ़ते जाने ना बांगला लिखते जाने ना बोलते जाने ना कृष्टि जाने ना संस्कृति जाने ना बांगला थेके 2000 किलोमीटर दूरे थाके से आपनाके ग्यारंटी देबे जे राज्येई थाके ना से आपनाके ग्यारंटी देबे देखुन ঠিক পাশে বসে কীর্তি আজাদ একরা শূন্যতা চোখে বাংলা পড়তে পারেন না জেনেই তো তৃণমূলের হয়ে মাঠে ময়দানে নেমে পড়া বাংলা শিখবেন ভাবছেন কি নাকি নিজেকে বড় বেমানান ঠেকছে নিজের দলেই অভিষেক ব্যানার্জি ভাষণ দে রে খড়া হোকে উনকে বগল মে কীর্তি আজাদ ব্যাঠে হ্যাঁ আর কে বোল রে পিছে কে লিখা হ্যায় মালুম হ্যায় বাংলা সমঝতে হ্যাঁ জান বাংলা জানতে হ্যাঁ লোক হাঁস রে হ্যাঁ কিসকো বোল রে হ্যাঁ আপ গুজরাট সে আমারে নেতা আয়ে তো বহিরাগত হো গে उनके नेता है तो अनुगामी हो गए उसका मानसिक संतुलन खराब हो चुका है कोई ना कोई बीजेपी वाला उसको अस्पताल ले जाए अगर वो नहीं ले जाना चाहता तो हम अपनी तरफ से उसका फ्री इलाज दिमाग का करवाने के लिए तैयार हैं तो फिर आप वो लैंग्वेज जो बैरियर है उसका कोई मायने नहीं होता है जब आप दिल से जुड़े होते हो लोगों के तो वहाँ पे बात करके मैं क्या करूँगा मुझे तो काम करना है दिलीप घोष के आक्रमण तो सहज কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন মঞ্চে বসিয়ে একছো বলে উগড়ে দেন বিদ্বেষ বিষের থলি সে ভয়ঙ্কর বিষের অ্যান্টিভেনম পাবেন তো তৃণমূলের দোকানে কথায় বলে বিষ মাথায় উঠলে বাঁচার আশা থাকে না জাতি বিদ্বেষ ভয়ঙ্কর বিষ শত্রুর উপর প্রয়োগ করতে করতে কখন ঘরের ভিতর ঢুকে পড়ে বিদ্বেষীদের খেয়ালই থাকে না যেমন হিটলারের খেয়াল ছিল না যেমন অভিষেক ব্যানার্জির খেয়াল নেই পরিকল্পিতভাবে উত্তর ও পশ্চিম ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে তৃণমূল ছড়াচ্ছে দুর্নীতি দেশের ও মানুষের সম্পদ আর মেয়েদের ইজ্জত লুটের জবাব দিতে না পেরে ছড়াচ্ছে দলের মুমূর্ষু অবস্থার চিকিৎসা খুঁজে না পেয়ে কীর্তি আজাদকে মঞ্চে বসিয়ে অভিষেক ব্যানার্জির এই বিদ্বেষ ছড়ানোর রাজনীতি নির্বাচনী প্রচারে ভুল বকার বা সেমসাইড ভুলের অস্বস্তিকর থেকেও অনেক বড় বিপদ খিদের জ্বালা মেটাতে না পেরে মানুষের হাতে কাজ দিতে না পেরে জাতির নামে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দেওয়ার রাজনীতির বিপদ রিপাবলিক বাংলা সরাসরি আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্নে আমার মূল প্রশ্নে চলে আসবো যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো আমার আজকের প্রথম প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ তৃণমূল দল তৃণমূল একটা দল রাজনৈতিক দল নাকি জাতি বিদ্বেষী সংগঠন